Assalamu alaikum everyone, welcome back to Nurun Home and Lifestyle UK. Eid Mubarak. আজকে আপনাদের সামনে হাজির হয়েছি ঈদের স্পেশাল একটা রেসিপি নিয়ে। আশা করি আপনাদের এই রেসিপিটি ভালো লাগবে। আলু দিয়ে গরুর মাংসের ঝোল রান্না, এটা একটি ট্র্যাডিশনাল রেসিপি। গরুর মাংসের ঝোল সাথে চালের রুটি, আশা করি আপনাদের ভালো লাগবে। তো এই রেসিপিটি রান্নার জন্য এখানে আমি 1 কেজি গরুর মাংস, হাড় এবং মাংস সহ নিয়েছি। ভালো করে ধুয়ে পানিটাকে ভালো করে জড়িয়ে নিয়েছি। এখন আমি এখানে মশলা দিয়ে দিচ্ছি। আমি প্রথমে দিয়ে দিচ্ছি 2টা মিডিয়াম সাইজ পেঁয়াজ, কুচি করে কাটা। তার সাথে আমি দিয়ে দিচ্ছি 3 কিউব আদা, এবং আদা বাটা ও 3 কিউব রসুন বাটা, ফ্রোজেন 1। আপনি চাইলে ফ্রেশ রসুন বা আদা বাটাও দিতে পারবেন, 2 চা চামচের মতো পরিমাণ। তারপর আমি দিয়ে দিচ্ছি শুকনো মশলা, 4টা তেজপাতা, দারুচিনি, শাহি জিরা, ছোটো এলাচি, লবঙ্গ 8-10টা হবে। এখন দিয়ে দিচ্ছি গুঁড়া মশলা। এখানে আমি 1.5 চা চামচ হলুদ গুঁড়া, 1.5 চা চামচ ধনে গুঁড়া, আর 1.5 চা চামচ জিরে গুঁড়া, 2 চা চামচ মরিচের গুঁড়া, 2 চা চামচ মিক্স কারি পাউডার। এখন দিয়ে দিচ্ছি আমি তেল। তেলটা আমি দিয়েছি 1 কাপের মতো। আর তারপর দিয়ে দিচ্ছি আমি প্রয়োজন মতো লবণ। এইগুলি দিয়ে আমি এটাকে সব কিছু একসাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি, হাত দিয়ে মাখিয়ে নিচ্ছি। হাতের মাখার টেস্টটা আলাদা, তাই আমি হাত দিয়ে মাখিয়ে নিচ্ছি। এখন আমি 10 মিনিটের জন্য রেখে দিব। তারপর আমি 2 চুলাটাকে হাই ফ্লেমে নিয়ে 10-15 মিনিটের জন্য রান্না করে নিব। এই তো আমি 15 মিনিট পর ঢাকনাটা খুলে নিচ্ছি আর ভালো করে নেড়েচেড়ে নিচ্ছি। এভাবে ভালো করে নেড়েচেড়ে নিয়ে আবারও আমি ঢাকনা দিয়ে ডেকে আরও বেশ কিছুক্ষণ রান্না করে নিচ্ছি। আমি প্রায় 15 মিনিট পর ফিরে আসব। এই তো 15 মিনিট পর ফিরে আসলাম, কিন্তু আমি বেশ কয়েকবার নেড়েচেড়ে নিয়েছি। এবার সব কিছু একসাথে ভালো করে এভাবে নেড়েচেড়ে এখন আমি আরও কিছুক্ষণ এটাকে রান্না করে নিচ্ছি। যখন মাংসটা কষানো হয়ে যাবে, এই পর্যায়ে ঢাকনাটা খুলে নিলাম, আবারও নেড়েচেড়ে নিচ্ছি। এখন আমি আলুগুলি দিয়ে দিচ্ছি। আগে থেকে কেটে রাখা একটু বড় বড় করে দিয়ে দিলাম। আলুটা যার যার পছন্দ মতো দিয়ে দেবেন, আমি আমার পছন্দ মতো সাইজ বা অ্যামাউন্ট দিয়েছি। এখন আমি আলু ও মাংসকে ভালোভাবে মিক্স করে একসাথে মিশিয়ে ঢাকনা দিয়ে আরও কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি। এর ফাঁকে কিন্তু অবশ্যই ঢাকনা খুলে কয়েকবার নেড়েচেড়ে নিতে হবে, নাহলে কিন্তু নিচ থেকে মশলা পুড়ে যেতে পারে। এখন আমি এইভাবে মিক্স করে পানি দিয়ে প্রয়োজন মতো আলু এবং মাংসটাকে সিদ্ধ হওয়া পর্যন্ত রান্না করব। এই তো আমার রান্নাটা শেষ হয়ে গেছে। এখন আমি কুচি করে কেটে রাখা ধনে পাতাগুলি দিয়ে দিচ্ছি। ধনে পাতা দিয়ে ঢেকে রেখে দেব এক সাইডে। চালের রুটিগুলো বানিয়ে নিয়েছিলাম, সেটা আপনাদের সাথে একটু শেয়ার করছি। আমি ফুল রেসিপি আপনাদের সাথে শেয়ার করব না, কারণ ফুল রেসিপি শেয়ার করলে, 2টা রেসিপি হলে আসলে ভিডিওটা অনেক লম্বা হয়ে যায়। আর আমাদের সবাই এমন ব্যস্ত যে কোনো ভিডিও আমরা আসলে ফুল কারো কেউ দেখা হয় না। সবাই এসে শুধু একটা কমেন্টস করেই চলে যায়, আসলে ভিডিও পুরা কেউ দেখে না। তো এটা কিন্তু ঠিক না, আমরা একজন আরেকজনকে একটু সাহায্য করব, ভিডিওটা ফুল দেখে নেব, তারপর কমেন্টস করব, তারপর সাবস্ক্রাইব করব। আশা করি সবাই এভাবে কাজ করবেন, তাহলে হয়তো আমরা সবাই একসাথে এগোতে পারবো। এটাই আমাদের প্রয়োজন, এটাই আমাদের করতে হবে।
তাই ভালোভাবে ভিডিওটা দেখে তারপর কমেন্টস করে সাবস্ক্রাইব করবেন, তখন আর সাবস্ক্রাইবটা খাটা হয় না, না হয় সাবস্ক্রাইব আসলে কেটে যায়। তো আসলে আমি বলতে চাচ্ছিলাম, আর যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে আছেন, আমাকে সাথ দিচ্ছেন, তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর যারা নতুন আমার ভিডিওটি আজকে দেখছেন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আর আমার ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে আমাকে জানাবেন, আর আপনার ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে আমার ভিডিওটি শেয়ার করবেন। তাহলে আজকের মতো আসি, আসসালামু আলাইকুম, থ্যাংক ইউ ফর ওয়াচিং।